हेलो एवरीवन, वेलकम बैक टू गल्पवाला एपिसोड नंबर 14। आमी अरित्र थाकछी तोमादेर साथे एकटा जमजमाट सत्यि भौतिक घटना निये। आजकेर घटनाटी आमी निएछी फेसबुकेर एकटी जनप्रिय बांगला ओरिजिनल स्टोरी ग्रुप भूतान्वेषी थेके। घटनाटी लिखेछेन ग्रुपेर एकजन कन्ट्रिब्यूटर मिस डालिया विश्वास मंडल, आर आमी घटनाटी ठीक सेभाबेई पढ़े शोनाबो जेभाबे घटनाटी लेखा होयेछे। तो जारा जारा आजकेर घटना शुनछो তারা এখনই লাইক বাটনে প্রেস করে কমেন্টে একটা হাই লিখে দিয়ে যাও। আর মনে করিয়ে দিই যে গল্পওয়ালা শ্রোতার বিশ্বাস ও অবিশ্বাসকে অসম্মান করা বা তাদের ম্যানিপুলেট করা এবং ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করে না, বরং গল্প বা ঘটনার বিষয়বস্তুকে বিশ্বাস করা বা না করার দায়ভার একান্তই শ্রোতার ব্যক্তিগত। গল্পওয়ালা একটি স্পটিফাই অরিজিনাল পডকাস্ট। এখন থেকে গল্পওয়ালা আসবে প্রতি শনিবার রাত 10টায়, যে তোমাদের শোনাবে দেশ বিদেশের গোয়েন্দাদের কাহিনী, শোনাবে রোম্যান্টিসিজমের গল্প, আর বলবে তেনাদের কথা যাদের নাম নিতে নেই। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজ যে ঘটনাটি বলবো সেটা ঘটেছিল আমার ননদের সাথে 2019 সালে। আমার ননদের কাছে আমি শুনে যথাসম্ভব ঘটনাটি লেখার চেষ্টা করছি। একদিন দুপুরে আমার ননদ চুমকি আমায় ফোন করে আর আমায় জিজ্ঞাসা করে যে আমার কাছে যথেষ্ট সময় আছে কিনা, কারণ ও যেটা বলবে সেটা নাকি অনেকটা সময় সাপেক্ষ। যাই হোক, আমি শুনতে চাইলাম কি হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যখন চুমকি আমার সাথে কথা বলছিল ওর গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল ও কোনো কারণে খুব ভয় পেয়ে আছে। চুমকি বলল, দুদিন আগে আমার নন্দাই মানে ওর হাজবেন্ড দীপদা নাকি রাতের বেলায় বিরিয়ানি আনতে গেছিল, কারণ আমার ননদের মেয়ে নাকি খুব বায়না ধরেছিল বিরিয়ানি খাবে বলে। ওদের বাড়ি জগৎপুরের বংশীবরতলা থেকেও ভেতরের 10 মিনিটের হাঁটা পথ, তাই কাছে পিঠে কোনো বিরিয়ানির দোকান না থাকায় সাইকেল নিয়ে দীপদা প্রায় বাবুইয়াটির কাছাকাছি চলে আসে। বিরিয়ানি কিনে ফেরার সময় রাস্তায় একজন বন্ধুর সাথে দেখা হওয়ায় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করতে করতে বেমালুম ভুলে যায় যে রাত হয়ে গেছে আর ওদের মেয়ের খিদে পেয়েছিল। চুমকি ফোন করতে দীপদার হুঁশ ফেরে, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। দেরি হয়ে গেছে দেখে শর্টকাট নেবে বলে দীপদা একটা অন্ধকার গলি দিয়ে সাইকেল চালিয়ে আসে, আর তখনই ও ফিল করে যে ওর সাইকেলের পেছনের ক্যারিয়ারটা আগের তুলনায় অনেক বেশি ভারী ভারী লাগছে। এমনিতে ওই গলিটা ভালো না, রাতে সচরাচর ওই গলি দিয়ে কেউ যাওয়া আসাও করে না, অনেকেই নাকি ওখান থেকে যাওয়া আসা করার সময় অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। সাইকেলের ক্যারিয়ারটা ভারী হয়ে ওঠায় দীপদার মনটা খচখচ করতে থাকে। যথারীতি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর ওই গলির বিষয়ে চুমকিকে কিছু না জানিয়েই ঘরে ঢুকে যায়, কারণ হাজার অসুবিধায় পড়লেও ওই গলি দিয়ে আসতে চুমকি বারণ করেছিল। ঘটনাটি এই পর্যন্ত হলে তো ঠিকই ছিল, কিন্তু তারপর ওদের সাথে ঘটে যায় কিছু অস্বাভাবিক ঘটনা। ওই দিন রাতে আর কোনো সমস্যা হয়নি, সমস্যার সূত্রপাত হয় পরের দিন দুপুরে। সবাই খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দেবে বলে শুতে যায়, আর সেদিন ছিল শনিবার, তাই ওদের মেয়ের স্কুল ছুটি বলে ননদের মেয়ে সোনামা টিভি দেখছিল। দীপদার একটা ফোন আসতেই একটা দরকারে ওকে বাবুইহাটি যেতে হয়। চুমকি ঘুমিয়েছিল তাই একটু হালকা করে দীপদা ওকে ডেকে বলে যে বাইরের দরজাটা বন্ধ করতে হবে, আর ঘুমের ঘোরেই চুমকি হ্যাঁ বলে দেয়। বেশ 10 মিনিট হবে চুমকির মনে পড়ে দরজাটা বন্ধ করার কথা, ও হঠাৎ করেই বিছানায় উঠে বসে, জাস্ট খাট থেকে পাটা নামিয়েছে। ঠিক তখনই ওর মনে হলো ওর পাশে কেউ যেন একজন বসে আছে। ও দেখতে পেয়েছিল যে কেউ একটা বসে আছে ওর পাশে। আসলে আমাদের পাশে যদি কেউ থাকে দাঁড়িয়ে অথবা বসে, তাহলে আমরা তাদের দিকে না তাকিয়েও ঠিক যেমনভাবে বুঝতে পারি, ঠিক সেই রকমভাবেই চুমকি বুঝতে পারে যে ওর পাশে কেউ একজন বসে আছে।
তখন চুমকি এতটাই ভয় পেয়ে যায় যে চিৎকার করে সোনামাকে ডাকে আর ঘরের লাইটটা জ্বালাতে বলে। সোনামা দৌড়ে এসে লাইটটা জ্বালায় আর জিজ্ঞাসা করে যে মা কি হয়েছে, তুমি এত জোরে চিৎকার করছো কেন? কিন্তু চুমকি ওকে কিচ্ছু জানায় না, কারণ ও বাচ্চা, তাই এসব শুনে আতঙ্কে ভয় পেয়ে যেতে পারে। আশ্চর্য ব্যাপার, লাইট চালাতেই সব কিছু নর্মাল, কোথাও কিচ্ছু নেই। সেদিনই সন্ধ্যের সময় সোনামা পড়তে গেছে আর দীপদাও বাড়ি ফেরেনি। চুমকি রান্নাঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত ছিল, এমন সময় হঠাৎ করে ওর কানের সামনে যেন কেউ ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে। চমকে উঠে চুমকি পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। মনের ভুল ভেবে আবার কাজে মন দেয়। ঠিক তখনই ওর নাকে একটা পচা গন্ধ আসতে থাকে। গন্ধটা আসছিল ভেতরের ঘর থেকে, কেমন যেন কোনো জীবজন্তু মরে গেলে যেমন একটা বোটকা পচা গন্ধ বেরোয়, ঠিক তেমনই একটা পচা গন্ধ। চুমকি মনে মনে ভাবলো হয়তো কোনো ইঁদুর মরেছে বোধ হয়, তাই খাটের তলাটায় ওকে একবার দেখতে হবে, কারণ খাটের তলায় প্রচুর মালপত্র থাকে ওদের, কারণ ওদের ঘরটা প্রয়োজন তুলনায় বেশ ছোট। তাই মাসের মুদিখানা, চাল ডাল সব কিছুই ওরা খাটের তলাতেই রাখে। তাই ভাবলো রান্না শেষ করে আগে খাটের তলায় দেখবে, কারণ এ দুর্গন্ধে ঘরের টেকা রীতিমতো দায় হয়ে দাঁড়ায়। কাজ শেষ করে ঘরে ঢুকতে যাবে এমন সময় ও যা দেখে, তা দেখে ওর রক্ত হিম হয়ে আসে, বুকটা ছ্যাত করে ওঠে। ও দেখে টিভির ঠিক পাশে খাটের উপর একটা মেয়ে দুই হাঁটুতে মুখ গুজে বসে আছে। একটা ধূসর রঙের ফ্রক পরা আর গায়ের চামড়া তার অসম্ভব ফ্যাকাশে, চুলগুলো সারা পিঠে ছড়িয়ে রয়েছে, খানিকটা চুল এমনভাবে মুখের কাছে এসে পড়েছে যে কিছুতেই তার মুখের কোনো অংশ দেখা যাচ্ছে না। এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে যায় চুমকি যে আড়ষ্ট হয়ে রান্নাঘরেই বসে পড়ে। ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রসঙ্গত বলে রাখি, আমার ননদ নন্দাই সবাই ভূতে বিশ্বাস করে, কারণ এর আগেও কিছু এমন ঘটনা ওদের সাথে ঘটেছিল যে এসব বিষয়ে তারা আগে থেকেই বিশ্বাস করত। তাই ওর আর বুঝতে অসুবিধা হয় না যে ওটা কি ছিল, কারণ ওই সময় না ওর মেয়ে বাড়িতে ছিল না দীপদা বাড়িতে ছিল। তাহলে ওই নারীমূর্তিটি কার? ও অবাক দৃষ্টিতে তাকিয়ে ওখানেই বসে পড়ে। এরপর রান্নাঘরে বসেই চুমকি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে। পাঠ শেষ করতেই নিজেকে অনেকটা হালকা বোধ হয় চুমকি। এরপর সাহস করে ঘরের দিকে দেখে, না আর কিছু নেই ওখানে। সোনামা আর দীপদা বাড়ি ফিরলে সন্ধ্যের ঘটনাটি কাউকে কিছু জানায় না, কারণ প্রথমত ওরা ভয় পাবে আর দ্বিতীয়ত রাতে এই সব ব্যাপারে আলোচনা করা মানে নেগেটিভ এনার্জিকে জেঁচে আমন্ত্রণ জানানো, সেটা ও ভালো করে জানে। রাতে বিছানায় শুয়ে দীপদা আর সোনামা ঘুমিয়ে পড়লেও চুমকির যেন কিছুতেই ঘুম আসতে চাইছিল না, তাই ও মাইন্ড ডাইভার্ট করার জন্য ফোনটা নিয়ে ঘাঁটতে থাকে। ঘরে রাতে একটা ডিম লাইট জ্বলে, তাই ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়। ফোন দেখতে দেখতে চোখ লেগে আসে চুমকির, তাই ফোনটা যেই লক করতে যায় তখনই চুমকি পরিষ্কার দেখতে পায় ওর মাথার কাছে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে, এবং ওটা আর কেউ নয়, সন্ধে বেলায় দেখা সেই মেয়েটি। ধরফড় করে উঠে বসে চুমকি আর বেড সুইচটা জ্বালায়, কিন্তু না কিচ্ছু নেই। মনের ভুল ভেবে লাইট অফ করে আবার শুয়ে পড়ে। খানিকক্ষণ বাদে আবার সেই পচা গন্ধটা ওর নাকে আসতে থাকে। চুমকির ঘুম ভেঙে যায়, কিন্তু ও চোখ খোলে না। ঠিক তখনই ও অনুভব করে ওর ঠিক মুখের উপর কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। একে তো ওই বাজে পচা গন্ধ, তার উপর মুখের উপর কারোর উপস্থিতি, দুই মিলিয়ে চুমকি প্রচণ্ড ভয় পেয়ে যায়। মনে মনে হনুমান চালিসা পড়তে শুরু করে, কিন্তু কি আশ্চর্য, যতবার পাঠ করতে যায় ততবার মাঝপথে এসে ও লাইনগুলো ভুলে যাচ্ছিল। ওর রোজ পড়ে এটা, কিন্তু কোনো মতেই ওর এটা ভুলে যাওয়া সম্ভব নয়। তাহলে কেন এমন হচ্ছে? প্রচণ্ড ভয়ে ওর মুখ দিয়ে এক প্রকার গোঙানির শব্দ বেরিয়ে আসে। দীপদার ঘুম ভেঙে যায় ওই শব্দে, এবং দীপদা লাইট জ্বালায় আর যথারীতি চুমকিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে,
শরীর খারাপ লাগছে? অনেক কষ্টে চুমকি বলে যে ও ঠিক আছে। কিন্তু দীপদা হঠাৎই চুমকিকে অবাক করে জিজ্ঞাসা করে, কাউকে দেখেছো তুমি ঘরে? কোনো মেয়েকে দেখেছো কি? চুমকি তখনই বুঝে যায় যে দীপদাও তার মানে কিছু একটা দেখেছে, আর কথা বাড়ায় না এই মাঝরাতে। কারণ চুমকি কোনো অশুভ শক্তির আলোচনাই করতে চায় না, তাই দীপদাকে বলে ঘরের লাইটটা জ্বালানোই থাক, আর বুদ্ধি করে ইউটিউবে হনুমান চালিসা চালিয়ে দেয়। আর আমি ওকে একটা ছোট বজরংবলীর মূর্তি গিফট করেছিলাম ওদের লাস্ট অ্যানিভার্সারির সময়। ওটা চুমকি ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করত, সেটা নামিয়ে ঠিক দীপদার মাথার কাছে রাখে। এরপর বাকি রাতে আর কোনো অসুবিধা হয়নি। পরের দিন সকালে সোনামা থাকায় চুমকি আর দীপদা গত রাতের ঘটে যাওয়া ঘটনাটি আলোচনা করতে পারেনি। দুপুরে সোনামা একটা অনুষ্ঠান বাড়ি যায়, তখন দীপদা ওকে বলে যে ও ঘুমিয়েছিল আর স্বপ্ন দেখে যে একটা মেয়ে ফ্রক পরে চুলগুলো দিয়ে সম্পূর্ণ মুখ ঢাকা, গায়ের চামড়া পুরো ফ্যাকাশে ওদের সামনে দাঁড়িয়ে আছে ঠিক মাথার সামনে। ভয় পেয়ে ঘুম ভেঙে যায়, আর তখনই চুমকিকে ওই রকম আওয়াজ করতে দেখে লাইটটা জ্বালায় দীপদা। এর সাথে সেদিন বিরিয়ানি আনতে গিয়ে ফেরার সময়কার সব ঘটনাও খুলে বলে যে দীপদা বুঝেছিল ওর সাইকেলে কেউ একজন উঠেছে, কিন্তু পাশে চুমকি ঝগড়া করে তার ভয় কিছুই জানায়নি ও চুমকিকে। সব শুনে চুমকি খুব ভয় পেয়ে যায়, আর এটা বুঝতে বাকি থাকে না যে ওই অন্ধকার গলি থেকে কিছু একটা এসে ওদের বাড়িতে উপস্থিত হয়েছে। পুরো ঘটনাটা চুমকি আমায় ফোনে জানায়। আমি তখন ওকে বলি যে তিন দিন নিরামিষ খেতে আর পুরো বাড়িতে ভালো করে ধুনো দিতে আর কর্পূর জ্বালাতে। আর আমি যেহেতু জীবন গুরুজির লাইট প্রাপ্ত, তাই আমিও তিন দিন নিরামিষ খেয়ে ওদের জন্য প্রে করব আর ওদের নামে পজিটিভ লাইট পাঠাব। এবার বলে রাখি, আমার স্বামীর সাথে একটি ভয়ানক ভৌতিক ঘটনা ঘটেছিল 2016 সালে। অনেক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম তখন, আর সেই সময় মন্দির মসজিদ সব ঘুরেও আমি কোনো সমাধান পাইনি। তখন আমার বোনের সহায়তায় আমি চাইনিজ গুরু জিগং গুরুজির দীক্ষা নিই আর কিছু নিয়ম মেনে চলি, তারপর আমার সমস্যার সমাধান পাই। সে ঘটনা আমি অন্য কোনো এক সময় লিখব। তো আমি চুমকিকে আশ্বাস দিই যে সব ঠিক হয়ে যাবে। যেদিন চুমকি আমায় ফোন করে সব জানায় ওর সাথে ঘটা ঘটনাগুলো, সেদিন রাতে ওরা তিনজনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আবার ঘুম ভাঙে ওই পিটকেল পচা গন্ধে। সেদিন ওরা ঘরের লাইটটা জ্বালিয়েই শুয়েছিল, ঘুম ভাঙতেই ওর বাথরুম যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু বাথরুম থেকে ফেরার সময় ঘরের দরজার সামনে আসতেই ও শুনতে পায় ওর কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলছে, সাথে সাথে পেছন ফিরে তাকিয়ে দেখে পুরো ঘর অন্ধকার, কেউ নেই সেখানে। রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে চুমকির, ভয় পেয়ে যায়। ঘরে দৌড়ে এসে দেখে দীপদা জেগে বসে আছে, আর চুমকিকে দেখেই বলল, ওই মেয়েটাকে নাকি দীপদা এবার টিভির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ওই একইভাবে চুলগুলো মুখের ওপর পড়েছিল, আর সেই একই ফ্রক, আর ওই একই রকমভাবে ফ্যাকাশে গায়ের রং। আজ সোনামাও জেগে গেছে আর ভীষণ ভয় পেয়ে গেছে। আর দেরি না করে চুমকি আগের দিনের মতো আবারও বজরংবলীর মূর্তিটা নামায় আর সোনামার মাথার কাছে রাখে এবং ফোনে হনুমান চালিসা চালিয়ে দেয়। বাকি রাত সোনামা ঘুমিয়ে পড়লেও দীপদা আর চুমকি জেগেই কাটিয়ে দেয়। পরদিন সকালে পাশের কালী মন্দির থেকে তিনজনের জন্য তিনটে তাবিজ নিয়ে আসে চুমকি, আর আমার কথা মতো তিন দিন নিরামিষ খেয়ে ধুনো দেয়। তারপর থেকে আর কোনো অস্বাভাবিক কিছু দেখেনি ওরা। এখন ওরা তিনজনই বেশ ভালো আছে। সত্যি আমাদের আশেপাশে এরকম কত যে ঘটনা ঘটছে ভেবেই গায়ে কাঁটা দেয়, তাই না? হয়তো এখন আমার আশেপাশেও এমন কেউ আছে যার অস্তিত্ব বোধ করার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু হয়তো সে আছে। এরকম প্রচুর ঘটনাই আমি ভূতান্বেষী গ্রুপে পড়েছি। তোমরা যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো বা ভূতের গল্প শুনতে ভালোবাসো, যারা ভূত ভয় পেতে ভালোবাসো, তারা ফেসবুকে গিয়ে বাংলা অক্ষরে ভূতান্বেষী লিখে সার্চ করবে। প্রথমেই যে গ্রুপটা পাবে, ওটা কিন্তু গ্রুপ, কোনো পেজ নয়, প্রথমেই যে গ্রুপটা পাবে তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো।
খুব ভালো ভালো স্টোরি, খুব ভালো ভালো সত্যি ঘটনা। ওখানে প্রচুর কন্ট্রিবিউটর রয়েছে যারা নিজেদের লেখা সাবমিট করে, যারা নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখার মাধ্যমে সাবমিট করে। যারা ভয় পেতে ভালোবাসো তারা কিন্তু সেই গ্রুপটায় জয়েন করতে পারো। আমি নিজেও সেই গ্রুপের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ মেম্বার। আমি ওখানে অনেক কিছু শেয়ার করি, আমি ওখান থেকে প্রচুর স্টোরি পড়ি। তো আমি এটুকুই বলবো, যারা ভয় পেতে ভালোবাসো তারা কিন্তু ভূতান্বেষীকে ফলো করতে পারো, মানে ভূতান্বেষীর গ্রুপে জয়েন করতে পারো। এনিওয়েজ, আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু জানিও নতুন ঘটনা কেমন লাগলো, আর ভালো লাগলে বা ভয় পেলে লাইক করতে ভুলো না কিন্তু। আমি অরিত্র থাকছি তোমাদের সাথে প্রতি শনিবার রাত 10টায়। আর যারা এই পরিবারের নতুন সদস্য তাদের অনেক অনেক শুভকামনা। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইমেল অ্যাড্রেসেও গল্প লিখে পাঠাতে পারো, তোমাদের লেখা গল্প পড়ে শোনাবো আমি। তাই এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য তোমাদের গল্পওয়ালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর হ্যাঁ ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবে না। আর একটা কথা, স্পটিফাইতে গল্পওয়ালার প্রত্যেকটা এপিসোড কিন্তু ঠিক একদিন পরে পাবলিশ করা হয়, তাই স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের সবার নিজের যৌথ পরিবার, তাই সকল সদস্যের সুস্থতা কামনা করি। আর আগামী একটা সপ্তাহ তোমাদের খুব ভালো কাটুক এই আশা রাখছি। আগামী শনিবার আসছি নতুন একটা গল্প।